আপনার এখনো পর্যন্ত করোনা তো কাউ পজিটিভ পাননি, তো এই মুহূর্তে কতজন ভর্তি আছে মুর্শিদাবাদে? দেখুন, আমাদের সামগ্রিক পরিস্থিতি এই জেলার করোনা আক্রান্ত সম্পর্কে খারাপ কিছু হয়নি, যা ছিল তাই আছে। আমাদের এই জেলায় এই মুহূর্তে আমাদের যে নতুন আইসোলেশন হসপিটাল এই কোভিড ট্রিটমেন্টের জন্য হয়েছে মুর্শিদাবাদ মাতৃসদন, সেখানে একজন ভর্তি আছে, উনি ভালো আছেন, ওনার স্যাম্পেল আমরা পাঠিয়েছি, আশা করছি রিপোর্ট আর চলে আসবে। আর এর বাইরে আমাদের যে কোয়ারেন্টাইন সেন্টার আছে সেখানে আমাদের তিনজন ভর্তি আছে, তারাও শারীরিকভাবে ভালো আছেন। এবং আমাদের স্বাস্থ্য দপ্তর বা সর্বোচ্চ প্রশাসনের নির্দেশ মেনে আমাদের জেলায় যে আইসোলেটেড যে কোভিড ম্যানেজমেন্টের হসপিটাল, সেটা আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সেখানে আমাদের 24 আওয়ার্স আমাদের মেডিকেল অফিসার্স, নার্সেস, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অন্যান্য যারা থাকার কথা তারাই অভয়ে আছেন। এবং আমাদের ওখানে যে চিকিৎসা সরঞ্জাম ভেন্টিলেটর সহ এগুলো সবই মজুত আছে। নিজামুদ্দিনে যারা গেছিল মুর্শিদাবাদের কজনকে চিহ্নিত করা গেছে? দেখুন, নিজামুদ্দিনে যারা গিয়েছিলেন এখন পর্যন্ত আমরা মুর্শিদাবাদের 14 জনকে চিহ্নিত করতে পেরেছি। তারা আজ থেকে 22-23 দিন আগে ফিরে এসেছেন সব। তাদের বাড়িতে আমাদের যারা চিকিৎসক এবং মেডিকেল টিম তার সদস্যরা গিয়েছিলেন, প্রত্যেকের সঙ্গেই আমাদের চিকিৎসক টিম সে কথা বলেছেন। এই মুহূর্তে তারা সম্পূর্ণ সুস্থ আছে। 14 জন? না, ওদের ভিতরে কোনো সাইন সিমটমস কিছু নেই। এবং আমরা যে 14 দিনের সময়কালের কথা বলি, তাদের ক্ষেত্রে 14 দিনের সময় পেরিয়ে গেছে, তারা ফিরে এসেছেন আগের মাসের মার্চ মাসের 11 তারিখ, বা দিনের হিসাবে সেটা 23-24 দিন হয়ে যাচ্ছে। তারা এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ আছে। না, আমাদের কাছে এখনও খবর নেই। আমরা আমাদের মারফত এবং যে আমাদের জেলার যে অন্য প্রশাসন আছে, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের মাধ্যমে আমরা খবর নিয়েছি। এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই।